আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান আকিব, থার্ড ইয়ার MBBS স্টুডেন্ট, চিটাগাং মেডিকেল কলেজ। আজকে আমি কিভাবে একটা ইফেক্টিভ রুটিন বানানো যায় এবং সেটা ফলো করা যায় সেটা নিয়ে ডিসকাস করব। মেডিকেলের চান্স পাওয়ার পরে অনেকে আমার থেকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করছিল, এমনকি আমি যখন মেডিকেল অ্যাডমিশন ব্যাচে ক্লাস নিই তখন অনেকে জিজ্ঞেস করে আমি কিভাবে রুটিন বানাতাম, ফলো করতাম এবং এখন কিভাবে রুটিন ফলো করি। সো এই বিষয়টা নিয়ে আজকে আমার ডিসকাশন। তো ডিসকাশনটা শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখি, আমরা যখন রুটিন বানাবো তাহলে এক একজনের ব্রেনের ক্যাপাবিলিটি এক এক রকম। কেউ অল্প সময় পরে রুটিন বানাতে পারে, আবার অনেকে অল্প সময় যেটা পড়তে পারে আরেকজনের ক্ষেত্রে সেই সময়টা আরও বেশি লাগতে পারে। যেমন কারো ম্যাথের মধ্যে এক্সপার্ট বেশি, তো সে অল্প সময়ে ম্যাথের মধ্যে সময় দিলে তার ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু আরেকজনকে যদি দেখি তার ক্ষেত্রে ম্যাথে একটু বেশি সময় লাগে, তাহলে তার ক্ষেত্রে ম্যাথের সময় একদম বেশি। কারো মুখস্থ করার ক্যাপাবিলিটি বেশি, সহজে সে মুখস্থ করতে পারে, তা আবার কেউ আছে যে মুখস্থ করতে একটু সময় লাগে। সো এক একজনের পার্সপেক্টিভে রুটিনটা এক এক রকম হতে পারে। সো আমার ক্ষেত্রে যে রুটিনটা আমি ফলো করতাম আমার ক্ষেত্রে একরকম হয়তো, আর সেটা অন্য ক্ষেত্রে গেলে অন্য অনেক অন্যরকম। সো এটা হচ্ছে এক একজন থেকে জিজ্ঞেস করলে সে তার এক এক রকম তার ধরন মানে সাইকোলজিটা সে ডিসক্রাইব করবে। সো আমি ক্ষেত্রে আমি যেটা আমারটা যদি শেয়ার করতে যাই তাহলে হচ্ছে, প্রথম যে কাজটা করতে হবে তোমাকে তোমার উইকনেসটা ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ কোন বিষয়ে কোন জিনিসটাতে তোমার উইকনেস ওই জিনিসটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমার ক্ষেত্রে যদি আমি শেয়ার করি, আমার মেডিকেল অ্যাডমিশনের সময় কেমিস্ট্রিতে আমার একটু উইকনেস ছিল, অর্থাৎ হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো কম কিন্তু পড়া অনেক বেশি। সো ফলে জিনিসগুলো গুছাই উঠতে অনেক সময় লাগতো। সো আমি কি করছি, আমার কেমিস্ট্রিতে একটু সময় বাড়াই দিছি এবং প্র্যাকটিসটা বাড়াই দিছি। এক্ষেত্রে তো অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে, অনেকে আবার ইংলিশে উইকনেস থাকতে পারে, অনেকের বায়োলজিতে উইকনেস থাকতে পারে, অনেকের ম্যাথে উইকনেস থাকতে পারে, অনেকের বাংলা ইংলিশ উল্টো উইকনেস থাকতে পারে। তো এক একটা অন্য একরকম। তো তোমাকে হচ্ছে তোমার কোন টপিকে কোন সাবজেক্টে এবং কোন বিষয়ে তুমি উইক ওই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে অনেকটা তোমার যুদ্ধক্ষেত্রে শত্রুর উইকনেস এবং নিজের উইকনেস দুইটাই ফাইন্ড আউট করার মতো। কারণ হচ্ছে তোমার যদি তুমি তোমার উইকনেসটা তুমি না জানো তাহলে তোমার শত্রুপক্ষ তোমাকে অ্যাটাক করলে তুমি বুঝবে না যে সেটা ট্যাকেল দিতে পারবে না। সো তোমার উইকনেসটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে গেল এটা। তো এখন যদি আমরা একটা রুটিন বানাতে যাই তাহলে আমরা কীভাবে ওই রুটিনটা বানাবো? সো আমরা যখন একটা রুটিন বানাই আমরা সবাই একটা গড়পড়তা রুটিন বানাই, যে একটা ধরুন আমাদের নামাজ দোয়ার জন্য আলাদা একটা সময়, গোসলের জন্য একটা সময়, তারপর হচ্ছে পড়ালেখার জন্য একটা সময়। তো আমরা একটা গড়পড়তা রুটিন বানাই, অর্থাৎ সকালে এতটাই ঘুম থেকে উঠবো, এতটাই খাওয়া দাওয়া করবো, এত সকালে নাস্তা, এরপরে পড়া, এরপর দুপুরের নাস্তা খাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, এরপর হচ্ছে আবার পড়া, আবার ঘুম, এভাবে একটা একটা রুটিন বানাই। কিন্তু দিন শেষে আমাদের কিন্তু দুই তিন দিন ফলো করার পরে এই রুটিনটা আর ফলো হয় না। সো ধরুন আমি যখন একটা রুটিন বানালাম, প্রায় এটা তো কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, মানে রুটিনটা বানিয়ে ফেললাম, তাহলে ওটা আমার কাজে আসে না। কেন? ধরুন আমি দুই দিন বা তিন দিন এই রুটিনটা ইফেক্টিভলি ফলো করলাম কিন্তু এর পরের দিন থেকে আর ওইটা ফলো হচ্ছে না। তো ফলো না হওয়ার ফলে আমাদের কি হয়, নিজেদের আস্তে আস্তে যে কনফিডেন্সটা ছিল এটা কমে যায়। ফলে আমাদের যে রুটিনটা বানাইছিলাম নিজেদের কনফিডেন্স গ্রো করার জন্য, ওই কনফিডেন্সটা দিন দিন ডাউন হতে থাকে। সো ফলে একটা সময় গিয়ে ওই রুটিনটা আর ফলো হয় না। সো এই ক্ষেত্রে আমি আমার নিজের যে টেকনিকটা অ্যাপ্লাই করতাম, আমি হচ্ছে একটা লম্বা সময়ের জন্য রুটিন না বানিয়ে একটা ছোটো ছোটো সময়ের জন্য রুটিন বানাতাম, অর্থাৎ অল্প অল্প সময়ের জন্য। ধরেন এই সপ্তাহ, এই সপ্তাহে আমি সাত দিন শনিবার থেকে শুক্রবার অথবা যার যে কোনো একটা বা দুই দিন বা তিন দিনের জন্য একটা রুটিন বানাতাম। রুটিন বানাতাম কী করে, এই অল্প সময়ের জন্য রুটিন বানাতাম, কারণ হচ্ছে এক একটা সময় এক এক রকম। যেমন এখন হচ্ছে মে মাস, গত এপ্রিল মাসে ছিল রমজান, তো রমজানের ক্ষেত্রে একরকম পড়ার স্ট্র্যাটেজি, আবার এখনের ক্ষেত্রে একরকম পড়ার স্ট্র্যাটেজি। তো আমরা এখন আসি ছোট ছোট রুটিনটা কিভাবে বানানো যায়। ধরেন এই সপ্তাহে আমার ক্লাস থাকতে পারে, লেকচার থাকতে পারে, কলেজে ক্লাস থাকতে পারে এবং নিজের পড়াশোনা থাকতে পারে, তো আবার এক্সট্রা কাজও থাকতে পারে। সো আমরা কি করব,
সপ্তাহের যে কয় দিনের জন্য রুটিন বানাবো, আমরা তার আগে কি কি আমার উইকনেস ছিল ওটা একটা নোট করে রাখবো। এরপরে যে 3 দিন বানাবো, ওই 3 দিন আমার কি কি ক্লাস আছে, কি কি লেকচার আছে, কি কি এক্সাম আছে, ওগুলা নোট ডাউন করব। এরপর হচ্ছে এর পরবর্তী আরো কি কি ক্লাস বা লেকচার আছে ওগুলা নোট ডাউন করব। নোট ডাউন করার পরে আমি কি করব, ধরেন আমি 3 দিনের, আজকে হলো 14 তারিখ, 14, 15, 16, আমি 3 দিনের রুটিন বানাবো। তো 3 দিনের রুটিন বানানোর ক্ষেত্রে আমাকে তাহলে আগের উইকনেসগুলো আগে একটা লিস্টে আমি নোট ডাউন করে রাখবো, এবং সেগুলো নোট ডাউন করে রাখবো। এগুলো হচ্ছে এই 3 দিনের মাঝখানে যেখানে আমি গ্যাপ পাবো ওখানে আমি পড়ে নেওয়ার চেষ্টা করব। এবং সাথে সাথে তো 3 দিনের রুটিনটা থাকতে চাই, অর্থাৎ 3 দিনের যে যে ক্লাসগুলো হচ্ছে, এক্সামগুলো হচ্ছে, সেগুলো তো করতেছি। এরপরে এর মাঝখানে আগের উইকনেসগুলো ইনক্লুড করার চেষ্টা করব। এর সাথে তো আবার দেখবেন যে এই 3 দিনও কিছু উইকনেস তৈরি হবে, এবং সেই উইকনেসগুলো আমি আবার ওই যে উইকনেসের পিসটা ছিল ওখানে নোট ডাউন করব। এর পাশাপাশি এরপর যখন 3 দিন শেষ হয়ে যাবে, 3 দিন শেষ হওয়ার পরে আমার যে আজকে যে 3 দিনের টাস্কগুলোর মধ্যে কোনটা কোনটা কমপ্লিট হয়েছে আমি ওগুলা টিক মার্ক দিয়ে রাখবো, এবং আবার পরবর্তীর জন্য বা পরবর্তী একটা নির্দিষ্ট সময়ের জন্য রুটিন বানাবো। তো এক্ষেত্রে আমি যখন অল্প অল্প সময়ের জন্য রুটিনটা বানাই, তখন হচ্ছে আমার নিজের একটা কনফিডেন্ট গ্রো করে। কারণ যখন আপনি দিন শেষে একটা চেক লিস্টের মধ্যে টিক মার্ক দিতে থাকবেন, তখন নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাক্টরি কাজ করবে। কারণ হচ্ছে আপনি দেখবেন যে আপনার সামনে আপনার এতগুলো টাস্ক কমপ্লিট হয়েছে, ফলে নিজের একটা কনফিডেন্ট বিল্ড হবে। তো এক্ষেত্রে আবার অনেকের মনে হতে পারে কোনটা কোন সময় দিব। সো এখানে দেখেন, আমরা নামাজ, গোসল এগুলো তো নির্দিষ্ট, এগুলো তো কখনো পরিবর্তিত হবে না। সো এগুলো তো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে, প্রতিদিন একবার গোসল করতে হচ্ছে, 2 বার বা 3 বার খাওয়া দাওয়া করতে হচ্ছে। তো এগুলো নির্দিষ্ট একটা সময় যাবে। তো আমি আমি মনে করি ওই জিনিসগুলো আপাতত রুটিনে অ্যাড না করা, ওটা তো ডেলি আমাদের একটা ইননেট বিহেভিয়ার, অর্থাৎ আমরা এগুলো হবেই, রিফ্লেক্সলি এগুলো কাজ হবেই। সো এগুলো একটা নির্দিষ্ট সময় যাবে, এটা আমার মাথায় রাখতে হবে। এরপরে এগুলো বাদ দিয়ে আমাকে হয়তো আমি ঘুমের ক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস করতে পারি, হয়তো 8 ঘন্টা না ঘুমাই 7 ঘন্টা ঘুমাইতে পারি, অথবা 6 ঘন্টা ঘুমাইতে পারি, অথবা ঘুমের ক্ষেত্রে আমি নিজে ম্যাক্সিমাইজ করতে পারি, কিন্তু ওগুলোর সরি মিনিমাইজ করতে পারি, কিন্তু ওগুলোর ক্ষেত্রে তো সবসময় সেম থাকতেছে। তো এরপরে হচ্ছে আমার পড়ার বিষয়ে আমি কত ঘন্টা সময় দিব। এই ক্ষেত্রে আমি বলবো জ্বর সর্বোচ্চ যতটুকু সময় তুমি দিতে পারো ততটুকু সময় তোমাকে দিতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে ধরো আজকে তুমি 6 ঘন্টা দিলা, কালকে দিলা 2 ঘন্টা, তাহলে এটা তো হলো না। তোমাকে ধরো তাহলে তোমার কত ঘন্টা হচ্ছে, 2 দিন মিলে হচ্ছে 8 ঘন্টা, কিন্তু তুমি আজকে 5 ঘন্টা, কালকে 5 ঘন্টা, অথবা আজকে 6 ঘন্টা, কালকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টা, মানে পড়াতে যতটুকু সর্বোচ্চ সময় দাও তত বেশি, এবং তোমাকে এটা রেগুলার মেনটেন করে যেতে হবে। সো আমি বলতে চাই এটা হচ্ছে একটা ওয়ে আমি যেভাবে ফলো করতাম। হয়তো বা এটা পরেও অনেকের কনফিউশন থাকতে পারে কিভাবে আরো ইফেক্টিভ রুটিন বানানো যায়। তো আমি বলবো এভাবে হয়তো কেউ ফলো করে দেখতে পারো, এবং তোমার জন্য যদি ইফেক্টিভ হয় তাহলে তুমি সেটা ফলো করতে পারো, এবং যদি ইফেক্টিভ না হয় তাও তুমি আমাকে এই কমেন্ট বক্সে জানাতে পারবা। ধন্যবাদ।